হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। আজ আমরা সবাই মিলে চলেছি গোয়া। চলুন আগে পরিচয় পর্বটা সেরে ফেলি। ভাসাই রুট থেকে রাজধানী এক্সপ্রেসে চেপে আমরা গোয়ার পথে যাত্রা শুরু করব। তবে হ্যাঁ, আসার সময় রাস্তায় আমরা একটা বিশাল জ্যামে পড়েছিলাম। তখন আমরা সবাই ভাবছিলাম যে ট্রেনটা আদেও পাবো তো। যাই হোক, অবশেষে আমরা পৌঁছালাম ভাসাই রোড স্টেশনে। গিয়ে শুনি ট্রেন একটু লেট আছে। স্কুল লাইফের কথা মনে পড়লো? রাজধানী এক্সপ্রেস কোন সে প্ল্যাটফর্মে আয়েগা? হ্যাঁ, ইধর। আচ্ছা আচ্ছা, 7 নম্বর। ঠিক আছে। ট্রেন তো পড়ে আছে, চল। গাড়িটা নিয়ে আসছে, উড়ে উড়ে আসছে। আবার ফিরে ব্যাক করতে হতো। গতকাল রাতে ট্রেনে আমরা সকলেই কম বেশি ভালোই ঘুমিয়েছি। এখন সকাল হয়েছে, গোয়াতে আমরা ঢুকেও গেছি। আমরা নামবো মাডগাঁও স্টেশনে। আমাদের ট্রেনটা এখন একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই তো আবার আলোর সন্ধান। চলুন, আমরা এসে পড়েছি। এই যো আমাদের গাড়িও ঠিক হয়ে গেছে। মাডগাঁও থেকে আমরা এখন চলেছি নর্থ গোয়ার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি নর্থ গোয়ার ক্যান্ডোলিমে। ওই যে টালির ছাদের হলুদ রঙের রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, ওখানেই এখন আমরা চলেছি পেট পুজো করতে। মারাত্মক লেভেলের খিদে পেয়েছে। সুমনদার প্লেটটাই ফাঁকা। এই লঙ্কাটা ঝাল নেই।
দুপুরের লাঞ্চের পর আমরা সবাই একটু করে ঘুমিয়ে নিয়েছি। আমরা এখন ক্যান্ডোলিম বিচে যাচ্ছি। এই কিছুক্ষণ আগেই সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু সূর্যাস্ত হয়ে গেলেও প্রকৃতির রূপের এখনও কিছুটা অংশ লেগে আছে গোধূলির অন্তিম পাতায়। ধীরে ধীরে অন্ধকার নেমেছে। আমরা এখন সন্ধ্যাকালীন খাদ্যের সন্ধানে একটু ঘুরছি। এই ইনফার্নোতেই আমরা আজকে সন্ধ্যাটা কাটালাম, আর এগুলো হচ্ছে আমাদের পেট পুজোর সরঞ্জাম। এরপর আমরা এলাম স্টার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। এখানে চার মহাশয়গণ দেখছেন সাইড সিনের কীরকম কী প্যাকেজের ব্যবস্থা আছে। এখানে দেখছি স্কুবা ডাইভিং, বাঞ্জি জাম্পিং এর বুকিং ও ব্যবস্থাও করা হয়। আর এটা হচ্ছে আমাদের আজকের রাতের আড্ডার সাথে ঠান্ডা ঠান্ডা মোহিতো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল সকালে পরের পর্বে। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।